নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নভেম্বর 2023 ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। দেখুন, এটা একটা সার্বিক বিচার, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি রেজাল্ট আপনাদেরকে দিচ্ছি। দেখুন, হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফলটিকে আপনারা বন্ধু হিসাবে এবং গাইড হিসাবে আপনারা কিন্তু নিতে পারেন। এবং এই পাশাপাশি আপনাদেরকে এই মাসে লাকি নাম্বার এবং শুভ রং নিয়েও আমি আলোচনা করব এবং ভিডিওর শেষে কিছু উপায় আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটি রাশির ক্ষেত্রে। ধনু রাশির এ মাসে কেমন যাবে? প্রথম কথা, ধনু রাশির এ মাসে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, শরীরের পার্টটা আপনার ক্ষেত্রে খুব ভালো কিন্তু রয়েছে, এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে এ মাস খুব ভালো কিন্তু যেতে হয়েছে। যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল বা আপনাদের মধ্যে কিছুটা হলো আর্গুমেন্টে চলে আসছিলেন, সে আর্গুমেন্ট কাটবে, এবং যাদের প্রেমে ভেঙে গেছিল সেই প্রেম আপনাদের সেখানে কিন্তু জোড়া লাগতে চলেছে। শিক্ষার জায়গাটা বলি, দেখুন শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের খুব শুভ কিন্তু রয়েছে। যাদের কোনো এক্সাম রয়েছে, বড় কোনো এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রে খুবই ভালো, অথবা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন, নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে অ্যাডমিশনের জায়গা এবং এক্সামের জায়গাটা খুব ভালো কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনারা ধনু রাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে এ মাসে উচ্চশিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে কিন্তু দিবে। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম কিন্তু দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, দেখুন সবটাই ভালো হতে পারে না, ভুল ইনভেস্টমেন্ট বা কোনো জায়গাতে টাকা লাগিয়ে টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করতে গেলে আপনি যদি ধনু রাশির মানুষ হন অবশ্যই আপনারা অবশ্যই দেখে কিন্তু করবেন, কারণ সময়টা কিন্তু একই রকম কিন্তু প্রত্যেকে কিন্তু চলে না। ব্যবসার জায়গাটা কিন্তু খুব একটা আশানুরূপ আমি ফল কিন্তু দেখতে পাচ্ছি না। ভাগ্যের জায়গাটা যদি বলি, ভাগ্যাধিপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে। আমি একটি কথা বলবো, আপনাদের নভেম্বরের মাঝামাঝি থেকে ভাগ্য ক্ষেত্রে কিছুটা হলো বিড়ম্বনা আপনাদের থাকবে, অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন না। যারা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা কোনো প্রপার্টি কিনতে চাইছেন, আমি বলবো আপনারা 15 নভেম্বরের মধ্যে আপনারা কিনে ফেলুন। 15 নভেম্বরের পর আপনারা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না। এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা রয়েছে, তবে অবশ্যই পেপারসগুলো দেখে আপনারা নেবেন। কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি আপনারা ধনু রাশির মানুষ, আপনাদের এ মাসে কর্মের জায়গাটা নিয়ে যদি আসি, কর্মটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ থাকবে। অর্থাৎ যে চটজলদি যে কোনো কাজ হবে এরকম না, কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে শত্রুতা, কর্মক্ষেত্রে চাপ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। কারণ যেখানে আপনার কাজ করবেন সেখানকার ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা মতবিরোধ হতে পারে, অবশ্যই আপনারা এই জায়গাটা মানিয়ে একটু চলুন, ঠান্ডা মাথাতে এগান, ট্র্যাক ফুলিয়ে গান ধনু রাশি। তবে অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিদেশে যেতে চাইছেন বা ফরেনের কাজকর্ম করছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আপনার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। আপনাদের ক্ষেত্রে এ মাসে শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। আপনাদের লাকি নাম্বার 8 এবং 3। এবার আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের শনি মার্গী হচ্ছে, এর ফলে আপনাদের শরীরের পার্ট নিয়ে যারা ভুগছেন শরীরের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনাদের থার্ড হাউসে রাহু আপনাদের অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এই জায়গাগুলো আপনাদের খুব ভালো দিবে। তবে একটি কথা বলবো, আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও বিড়ম্বনা কিন্তু থাকবে,
কারণ আপনাদের পঞ্চমপতি নিচস্থ গৃহে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, ইগো সেন্টিমেন্ট চলে আসা মকর রাশির, এটা কিন্তু রয়েছে। এবং দাম্পত্য সুখের জায়গায় কিছুটা হলো আপনাদের অ্যাডজাস্টমেন্টের জায়গায় কিছুটা হলো সমস্যা কিন্তু রয়েছে, অর্থাৎ আপনি বলবেন যেটা আপনার লাইফ পার্টনারের সেটা কিন্তু আলাদা বলবে। এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা, আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাটা নজর দিন। শিক্ষার জায়গাটা বলি, শিক্ষার জায়গাটা কিন্তু চাপ কিন্তু রয়েছে, পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়া বা কোনো কিছু পরীক্ষা থাকলে কোনো স্লিম মিস্টেক্স করা, এই জায়গাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্য আপনাদের ভালো কিন্তু রয়েছে, ভাগ্যের দ্বারা আপনারা অনেক কাজ কিন্তু করে নিতে পারবেন। তবে একটি কথা আপনাদেরকে বলি, আপনারা মকর রাশির মানুষ, আপনাদের এ মাসে কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ কিন্তু থাকবে এবং আপনাদের কোনো জায়গা থেকে কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের শুভ রং সবুজ এবং সাদা, আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার 5 এবং 2। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের এ মাসে স্বাস্থ্যের জায়গাটা ভালো, মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি করবে, মান সম্মান যশের জায়গা দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের এ মাসে বিশেষভাবে আমি একটি কথা বলি, আপনারা ধরুন কুম্ভ রাশি মানুষ, আপনাদের খরচের জায়গাটা নিয়ন্ত্রণ রাখুন, খরচ কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন না, কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়া এই জায়গাটা আপনাদের দেখা যাচ্ছে। কারণ পঞ্চমপতি আপনাদের ক্ষেত্রে খুব একটা যে ভালো পজিশনে থাকে, শত্রু রাশিতে অবস্থান করছে, কৃষ্ণ হলো বিড়ম্বনা কিন্তু আসবে। এবং এর পাশাপাশি আপনাদের শিক্ষা ক্ষেত্রে কিছুটা হলো সমস্যা থাকবে, অর্থাৎ যাদের অ্যাডমিশন রয়েছে বা কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন সেই জায়গাগুলোতে আমি বলবো কিছুটা একটু চাপ থাকবে। তবে আমি বলবো আপনারা যদি 16-17 নভেম্বরের পরে যদি এই কাজগুলো করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু হবে, আপনি কুম্ভ রাশি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে একটি কথা বলি, আপনাদের এ মাসে বিশেষ করে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে আপনার 17-নভেম্বরের পর থেকে। এবং ডেইলি ইনকাম আপনাদের বাড়বে এবং ব্যবসার জায়গাটা কিন্তু 17-নভেম্বরের পর থেকে যথেষ্ট চাঙা কিন্তু হবে, আপনাদের মান সম্মান খ্যাতি যশ বৃদ্ধি করবে, কোনো কোনো ক্ষেত্রে আপনাদের ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গা রয়েছে, যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন বা আপনি কোনো প্রপার্টি ভাড়া দিয়ে চলেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ, শুভ বিবাহের একটা সম্ভাবনা রয়েছে, বিয়ের জায়গাটা কিন্তু ভালো এবং লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটোর দিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে, সন্তানের ক্ষেত্রে শুভ, ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এবং কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের চোখ দেখা যাচ্ছে, যারা ট্রান্সফার চাইছেন তাদেরকে ট্রান্সফার বা ডেজিগনেশন চেঞ্জ করতে চাইছেন, সিট চেঞ্জ করতে চাইছেন কর্মক্ষেত্রে, সেই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। যদিও আপনাদের শনি সাড়ে সাতই চলছে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের অ্যাচিভ হবে, কিন্তু যারা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন, বিদেশে সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় আসতে চলেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ রং এ মাসে পিঙ্ক কালার এবং আপনাদের শুভ কালার হচ্ছে হোয়াইট কালার। আপনাদের লাকি নাম্বার 4 এবং 8। এবার আসি মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু একটু চাপ আপনাদের রয়েছে, আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই নজর রাখুন। এমনিতে শনি সাড়ে সাতই রাশির উপর দিয়ে রাহু পাস করছে, আপনাদের শরীর স্বাস্থ্য এবং ক্যারিয়ার জায়গা নিয়ে কিন্তু কিছুটা হলেও সমস্যা আসবে, ভাগ্য বিড়ম্বনা আপনাদের দেখা যাচ্ছে। এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা আসবে, ডেইলি ইনকামের জায়গাতে চাপ রয়েছে আপনাদের। তবে একটি কথা বলবো, আপনারা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গা কিন্তু রয়েছে, বৈবাহিক জীবনে মতবিরোধ মতপার্থক্য কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ, প্রেমের জায়গাটা নিয়ে খুব একটা যে সমস্যা রয়েছে আমি বলবো না, প্রেমের ক্ষেত্রটা কিন্তু আপনাদের মধ্যম কিন্তু দেখা যাচ্ছে মীন রাশি। কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা, কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বা ফরেনে গিয়ে যারা কাজকর্ম করতে যাচ্ছেন, এমএনসি কোম্পানিতে কাজকর্ম করতে যাচ্ছেন, আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু এই সময় কিন্তু দিবে। এবং আপনাদের মীন রাশির ক্ষেত্রে এই মাসে
আপনাদের বিশেষ করে যেহেতু রাহু অবস্থান করছে, রাগ জেদটা আপনাদের বাড়াবে, রাগ জেদের দিকটা অবশ্যই নজর দিন। এবং ছোটোখাটো চোট আঘাত লাগা, ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি একটু কথা বলবো, যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই আপনারা নজর দিন, এবং এর পাশাপাশি আপনাদের ইনকামের জায়গাটা কিছুটা হলো চাপ কিন্তু আসবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের বিশেষ করে আপনাদের ভাগ্যভাবে রবি অবস্থান করে কিছুটা হলো, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে। এবং সপ্তমভাবে অবস্থান করছে শুক্র কেতুর সাথে, ভোগ আপনাদের বৃদ্ধি করবে, ভোগ বিলাস, যার জন্য আপনাদের ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কোনো অ্যাসেট ক্রয় বিক্রয়ের জায়গা রয়েছে, কিন্তু এই জায়গাটা অবশ্যই সতর্কভাবে থাকুন। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, ধরুন পাঁচজন দশজন মিলে একত্রে পার্টনারশিপ বিজনেস করছেন বা কোনো জায়গা কেনা বেচা করছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু হলো নজর কিন্তু রাখুন, কারণ কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া বা কর্মক্ষেত্রে চাপ আসা বা ভুল জায়গাতে কোনো টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আপনাদের মীন রাশির ক্ষেত্রে আপনাদের বিশেষ করে চোখের সমস্যা, দাঁতের সমস্যা এবং বুকের সমস্যা, এবং যারা এজেড পার্সন রয়েছেন তাদের পায়ের কিছুটা হলো সমস্যা, কিন্তু হাড়ের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই মাসে আপনাদের কোনো ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে, এবং যারা নতুন কোনো দোকান উদ্বোধন বা কোনো ব্যবসা উদ্বোধন করতে চাইছেন, আমি বলবো আপনার 17 নভেম্বরের পর আপনারা এই উদ্বোধনগুলো করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। আপনাদের ক্ষেত্রে এই মাসের শুভ রঙ যেটি হচ্ছে সেটি হচ্ছে বেগুনি কালার, এবং আরেকটি যে কালার যেটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের হলুদ কালার। আপনাদের যে লাকি নাম্বার 3 এবং 1, আপনাদের এ মাসের লাকি নাম্বার। আপনাদের যে শুভ রঙ বললাম 3 এবং 1, আপনাদের লাকি নাম্বার। দেখো যাদের ক্ষেত্রে হচ্ছে না, যে কই আমার তো হচ্ছে না, দেখুন এটা সবারই যে হয় এমন না, কারণ ব্যক্তিগত জন্মছক আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, আপনাদের জন্মকুণ্ডলী অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, কোন জায়গাতে আপনাদের সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। নভেম্বর মাস কেমন যেতে চলেছে একটা পূর্বাভাস আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম, এটা কোনোই আমি দাবি করবো না হুবহু মিলবে, কিন্তু এর রাশিফলটি আপনাদেরকে চলার পথের পাথর হিসেবে কিন্তু কাজে দিবে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।